গুড মর্নিং, সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। কেমন আছো বলো সবাই? আগে ইন্ট্রোটা দিয়ে নিলাম, পরে ইন্ট্রো দিতে অনেক সময় আমি ভুলে যাই। তো কেমন আছো বলো সবাই? কালী পুজো কালকে কেমন কাটলো? আমাদের তো ভালোই কেটেছে। আমি আমাদের বাড়ির সামনেই একটা কালী পুজো হয়, ওটা মেয়েরা করে দুর্গাপুজো আর ছেলেরা করে কালী পুজো, পাড়ার আমাদের পাড়ার সেটা, সেই ভিডিওগুলো আমি করে রেখেছি, পরে তোমাদের কাছে দেব। তো কালকে আমাদের পুজো শেষ হতে হতেই বেজে গেছে রাত্রির একটার বেশি। তারপরে আমাদের এখানে গরম গরম খিচুড়ি, মানে ভোগের খাওয়া দাওয়া সব হয়েছে, বাড়ি আসতে আসতে তাও বেজে গেছে 2:30। সব মানে খেয়ে দিয়ে যখন এসেছি তখন বাজে প্রায় 2:30। তারপর এসে জামা কাপড় ছেড়ে শুতে শুতে বেশ ভালোই রাত্রি হয়েছে। তারপর ঘুম থেকে উঠলাম 7:30 সময়, উঠে একটু চা খেলাম। চাটা খেয়ে ভাবলাম যে কাজে তো বেরোতে হবে, আজকে তো আর ছুটি নেই, তো যাব, তাই জন্য আজকে একটু দেরি করে যাব। তো সেই জন্য ভাবলাম যে আজকে সকাল সকাল তোমাদের সাথে একটু গল্প করেই যাই, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো গল্প আর কি করবো বলো, গল্প তো আর সেরকম করে কিছু করার নেই, শুধু যা দেখি তাই তোমাদের সাথে বলতে আসি। গল্প টল্প আমাদের মন থেকে মুখ থেকে চলে গেছে, তো এখন আমরা শুধু যা দেখি তাই বলি, যা দেখি তাই বলি, এর বাইরে আর কিছু করার নেই। তো আজকে সকালবেলার কথা বলি, কালকের কথা ছেড়ে দাও। আজকে সকালবেলা একটা ভিডিও দেখলাম, প্রথমে একটা অন্য ভিডিও দেখে নিয়েছি, তো সেটা নিয়ে কিছু বলার নেই। এরপর যে ভিডিওটা দেখলাম সেইটা নিয়ে বলতে এলাম, বুঝলে তো? তো একটা সময়, মানে আজ থেকে 1.5 বছর আগের কথা বলছি, 1 বছর হবেই এরকম সময়, আমাদের MSLদের বাড়িতে খুব রান্নাবান্না ওরা দেখাতো, খুব। এখন কিন্তু কণিকা ওইভাবে রান্নাবান্নাগুলো দেখায় না, অতটাভাবে দেখায় না। তো তখন খুব রান্না দেখাতে শুরু করেছিল, মাংস এখনও দেখায়, এখনও প্রচুর পরিমাণে দেখায়, কিন্তু ওদের বাড়িতে যেহেতু সবাই মিলে একসাথে খায় সেই জন্য মাংসের পরিমাণটা বেশিই আছে। এমন হয় না যে ওরা 500 মাংস বা 1 কেজি মাংস এনে ওরা 3 জন খেলো, বা শাশুড়ি কোয়েল মিলে 1.5 কেজি মাংস এনে 2 বেলা খেলো, এরকম খুব একটা হয় না। ওদের বাড়িতে যখনই মাংস মাছ আসে তখনই কেজি কেজি আসে, বেশ এত এত মাংস আসে। তো সেইটা ও দেখাতো, প্লাস তারপরে মাংসের সেই মানে আমাদের মুরগির সেই পাগুলো, এরম এরম সেই পা, এগুলো খেতে ভীষণ ভালোবাসতো আমাদের MSL পরিবার। তো সেইগুলো দেখে বিশ্বাস করো আমারও না একটু ঘেন্না করে, কিন্তু সেইগুলো যারা খায়, খাওয়ার জিনিসকে তো ঘেন্না করতে নেই, কিন্তু তাদের ভালো লাগে সেই জন্যই খায়। এরকম হাজার হাজার মানুষ আছে তাদের ভালো লাগে, খায়, তাই না? তো আমার খারাপ লাগতেই পারে, আমি নাই খেতে পারি, কিন্তু তাই বলে সেটাকে অন ক্যামেরায় কখনোই কোনো নোংরা কথা বলে কারোর খাওয়াটাকে বাজে কথা বলতে পারি না, তাই না? সেটা কি বলা সম্ভব? তোমরাই বলো। কেউ একজন হয়তো আপেল খায়, আমি আপেল ভালোবাসি না, কিন্তু সেই আপেলটাকে নিয়ে আমি নোংরা নোংরা কথা বলবো, বা সে খাচ্ছে বলে তাকে নোংরা নোংরা কথা বলবো, এটা কি ঠিক? কখনোই ঠিক না। তো সেইরকম তারা যখন ওই পাগুলো রান্না করে খেত, তখন আমাদের এই যে আছে না নিখাগি, কিচ্ছু খেতে পারে না, কিচ্ছু খেতে পারে না, কিন্তু কি বলতো, ও তেল ঝাল মশলা কিছু খেতে পারে না, কিন্তু ওর রান্না যখন দেখায় তখন ওটা তেলে চোবানো একটা কোনো রান্না দেখায়, মানে রান্নার মধ্যে তেল না, তেলের মধ্যে রান্না, এইটাই দেখি আমরা। তো সেরকম পরশুদিনকে রান্না দেখেছি, মাংস রান্না হচ্ছে, চিকেন নিয়ে এসছে আসার সময়, বোনকে দেখে আসার সময় নিয়ে এসেছে, আসা সেই চিকেনের মধ্যে কিন্তু সেই জিনিসটা বেশ সুন্দর পরিমাণে দেখা গেল রান্না করার সময়। তো ও ভেবেছিল যে এটা মনে হয়, মানে ও মনে নেই যে ওটা ওর মধ্যে ও দিয়ে ও রাঁধছে, তার মানে ও ওটা খায়, বুঝতে পারছো? তো আমি যেটা খাই সেটা অন্য লোক খেলে পরে তাকে নিয়ে নোংরা নোংরা কথা বলবো, এটা তো আরোই উচিত না। আমি খাই না, অন্য কেউ খায়, সেখানে গিয়ে দুটো কথা বললাম, ইস বাবা এটা কী করে খায়, তবুও সেটা বলা উচিত না। আর আমি খাই অথচ অন্য লোককে নোংরা নোংরা কথা বলছি, এটা কী করে মানা যায় বলো দেখি? সেই পা ও মাংসের মধ্যে দিব্যি সুন্দর করে রান্না করছে, বেশ তেল মশলা দিয়ে কষিয়ে পশিয়ে রান্না করছে, আর খেতে নাকি হেভি হয়েছিল, হেভি। কিন্তু কী বলতো, ওই যে লোককে বলেছে না, তার ফলটা কিন্তু সেদিন থেকেই, সেদিনকে অন ক্যামেরায় ওকে বলতে হয়েছে, তার পেছনেও একটা কারণ আছে। ওর হাজবেন্ড ওটা খায় না, খায় কি খায় না আমরা কি জানি, জানি না, কিন্তু যেহেতু সে দেখিয়ে ফেলেছে ওইটা, সেটাই জন্যই ওর হাজবেন্ডের ওপর দিয়ে এটা চালিয়ে দিল, বুঝেছো? ও দেখিয়ে ফেলেছে, অ্যাকচুয়াল ও প্রায় দিনই রান্না করে, চিকেন আসলেই সেটা আমাদেরকে দেখায় না, আগে পরে তুলে পরে করে নিয়ে করে, কিন্তু এইবারে রান্নার মধ্যে ওইটা দেখিয়ে ফেলেছে, যার জন্যই এই নাটকটা তাকে করতে হলো যে আমার হাজবেন্ড তো খায় না, ও ভীষণ ঘেন্না পায়, তাই জন্য ও মানে মাংস ছোঁয়েইনি, ঘেন্নায় ও খায়নি, ভীষণ দুঃখ পেয়েছে তার জন্য। কিসের জন্য দুঃখটা? যে মানুষটা খায় না তাকে কেন দেওয়া হবে? আমি যদি খাই, আমার সেই খাবারটা, পছন্দের খাবারটা আমি সরিয়ে রেখে খাবো, যেখানে আমার হাজবেন্ড এটা পছন্দ করে না, আমি তাকে কেন দেবো? কেন আমি তাকে দেখাবো, তাই না? আমার ভালো লাগে আমি খেতেই পারি, সে তো বারণ করেনি যে আমি খাই না বলে তুমি খেও না, তুমি খাও, কিন্তু যে মানুষটা ঘেন্না পায় তাকে ওই জিনিসটা দেওয়া, বা তার পাতের সামনে ওই জিনিসটা নিয়ে খেতে বসা, বা তাকে দেখানো, এটাই তো উচিত না? না,
কিন্তু ওই যে দেখিয়ে ফেলেছে রান্না করার সময় সেটা নিয়ে একটা গালগল্প করার জন্য বলে দিল যে আমার বর খায় না, খুব ঘেন্না পায়, তার জন্য এই হয়েছে, রাগ করেছে, মনে কষ্ট পেয়েছি, এই হচ্ছে প্রথম দিনকার গল্প। এটা হচ্ছে জাস্ট দেখিয়ে ফেলার জন্য, তার মানে ও নিজে খায়, যেটা নিজে খায় সেটা নিয়ে যেভাবে ওদেরকে বলেছে যে এগুলো খায় রাস্তার বস্তির লোকেরা, এই সেই তাই, নোংরা নোংরা কথা ওদেরকে নিয়ে বলেছে, বুঝতে পারছো তো? যা যা ও নিজে করে তাই তাই ও লোককে বলে, এটা হচ্ছে প্রমাণ। আজকে সকালবেলা একটা ভিডিও দেখলাম, বললাম তোমাদের, সেই ভিডিওতে বলছে আমার আর এখানে থাকতে মন নেই, আমার বরটা ভীষণ ভালো মানুষ তো, তাই আমি তাকে ছেড়ে যেতে পারছি না। বাবারে বাবা, সত্যি তো ও বোঝাতে চাইছে ওর শ্বশুর শাশুড়ি ভেতরের ঘটনাটা ও পরিষ্কার করে বোঝালো না, কিন্তু এমনভাবে বললো যাতে পরিষ্কার মানুষ বুঝতে পারে যে শ্বশুর আর শাশুড়ি আর ওকে দেখতে পাচ্ছে না, সহ্যের বাইরে চলে গেছে ওদের, কিন্তু বেরোতে পারছে না, যাওয়ার জায়গা নেই কোথাও। 5 লাখ টাকা থাকলে, 5-6 লাখ টাকা থাকলে কোথাও একটা কুড়ে ঘর করে হলেও ও থাকতো, বুঝলে কি না, কিন্তু ওই যে জমি কিনতে হবে সেই টাকাটাও তো আবার হবে না, কি করবে বলো, সেই কারণে ও বেরোতে পারছে না। আচ্ছা এই যে এই কোড মোড দিয়ে তো কত টাকা উঠলো, সেটা দিয়েও তো বাড়িটা কুড়ে ঘর টার করে থাকা যায়। তো একটা টিনের ঘর রয়েছে ওর শ্বশুর বাড়িতে, সেটা এখন ফাঁকাই পড়ে রয়েছে, বরকে বললো কিন্তু বর ওকে করতে থাকতে দিল না। বরটার কি নেই আমি শুধু সেইটা ভাবি যে যার জন্য একে রেখে দিয়েছে, কোনটার অভাবে, শুধু এটা তো, তার সম্পত্তি যা আছে, তার বাবার যা আছে সবই তো ছেলে পাবে, অত বড় বাড়ি টাড়ি সবই তো অবর্তমানে ওরই, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে যে এত ইয়ে করার কি আছে গো, এত ইয়ে করার কি আছে, যেতে চাইছে, মুক্ত হতে চাইছে, দাও না বাবা, দাও দাও, মুক্ত হো, সত্যি বাবা আমি বুঝতে পারি না যে কি কি কারণ, এত চাইছে ডানা মেলে উড়ে যেতে, কিন্তু দেখো পায়ে একটা শিকল পরিয়ে রেখেছে, কেন কি দরকার, এত ভালো মানুষের কি প্রয়োজন বলো দেখি। এই তোমাদের ভেরু দাদার না সত্যি করে মেরুদণ্ড নেই, ভেরুর মেরু নেই। তো যাই হোক, কিন্তু আমরা যেই এত ভালো একটা ক্রিয়েটরকে হারিয়ে ফেলবো কখন সেইটা জানি না, না হারিয়ে ফেলবো না, কারণ সে ওয়াইটিতে বিচরণ করবেই যেখানেই থাকুক না কেন, সে যদি প্ল্যাটফর্মেও থাকে ফোন নিয়ে বসতে ভুলবে না, আর সেটা অন্যের পিণ্ডি চটকানোর জন্যই হবে, সেটা থেকেও বঞ্চিত হবে না, কিন্তু ও বাড়িতে আর থাকতে পারছে না, বুঝলে। দেখো টিনা বাড়ি ছেড়ে দিয়েছে, মন্দিরা বাড়ি ছেড়েছিল, কিন্তু সোমনাথের জ্বালায় ওকে আবার ফিরে আসতে হয়েছে। কিন্তু আরও কেউ কি বাড়ি ছেড়েছে এর মধ্যে রিসেন্ট? না মনে হয় সেরকম খবর পায়নি, কিন্তু ও কিন্তু যখন তখন ছেড়ে দিতে পারে। তোমরা কিন্তু এই যে ভালোবাসার মানুষগুলো একটু আগলে রেখো, কোন সময় যে ও বেরিয়ে পড়বে এইটাই বুঝতে পারছি না। তো ওর যে ভালোবাসার মানুষগুলো ওকে মাথা ঠান্ডা করে চলতে বলেছে, এই করতে মানে বলেছে, কিন্তু ওর তো মাথা ভীষণই ঠান্ডা, এখন তো আরোই ঠান্ডা হয়ে গেছে, ডান্ডা পড়েছে ঠান্ডা হয়ে গেছে, বুঝতে পারছো তো? কিন্তু ওই যে লোকের কুটকুটানি স্বভাব, ওর কুটকুটানি স্বভাবটা তো যাবে না, ওটা ঠিক থাকবে, ওইটা ঠিক থাকবে, নাহলে পরে সন্দীপের বাবা মা ওই রকম একটা পরিস্থিতির মধ্যে থাকাকালীন অবস্থা, মানে থাকার পরেও এই মেয়েটা কিন্তু তাদের বলতে ছাড়েনি, জেল কাস্টাডিতে ছিল, জেল কাস্টাডিতে, কিচ্ছু জানে না, অ্যাকচুয়াল কি বলো তো কিছুই জানে না। নাহলে বিয়ে করে আসার পরে দোতলা বাড়ি দেখে কেউ বলতে পারে যে এটা একটা লজ, ন্যাকামোনা, এটা পুরো মাত্রায় ন্যাকামোনা? কোনো মেয়ে যে বিএ পাস করে এসেছে তা, সে তো ওই বিএ পাসটা বিয়ের আগেই করে এসেছিল, তাই না? উচ্চ মাধ্যমিকটা তো পাস করেছিল, তো সে স্কুল যাতায়াতের পথে, পড়তে যাতায়াতের পথে পাশে বা বাড়ির আশেপাশে দোতলা বাড়ি দেখেনি, এটা কি গাঁজা খাওয়া কথাবার্তা না, ও দর্শকদের ভাবে গাঁজা কর, কোনটা বলো দেখি তোমরা? সে এসে বলছে আমি বাড়ি যাব না, আমাকে লজে নিয়ে এলে, আমি কি লজে থাকবো? তার মানে ও লজ ব্যাপারটা বিয়ের আগে থেকে ভালো করে জানতো, নাহলে একটা দোতলা বাড়িকে ও লজ ভাবে কী করে তোমরা বলো তো, কী করে ভাবতে পারে? নাইটিটাকে আমি যদি নাইটি না ভেবে গাউন ভাবি, তাহলে আমাকে কী বলবে লোকে, কী বলবে? আমি কি তার আগে অবধি নাইটি দেখিনি যে কেউ নাইটি পরে, এটাকে নাইটি বলে? কী অদ্ভুত! আমি এই শ্বশুরবাড়িতে এসে ভাবলাম ও মা এটা গাউন, সবাই গাউন পরে পরে ঘুরছে, তা আমাকে মারা উচিত না? একদম সপাটে মার, আর কিচ্ছু না, ন্যাকামো মারো তুমি, হ্যাঁ ন্যাকামো, দোতলা বাড়ি দেখে বলো লজ, মানে এর এই ন্যাকাপনা দেখলে না আমার শরীরের মধ্যে মানে জ্বলতে থাকে, জ্বলতে থাকে, যে নিজে তুমি ব্লগ চ্যানেলে বসে বসে ন্যাকাপনা সাজো, জামা কাপড় তো ছাড়েই না, এবেলার রান্না ওবেলার রান্না সব হয়ে যাচ্ছে, কিন্তু জামা চেঞ্জ হচ্ছে না, রাতের রান্না যে নাইটি পরে দিনে দুপুরের রান্নাটাও হচ্ছে সেই নাইটি পরে, ভেবে দেখতে পারো কত বড়। ওর নাকি মানে আগে ভীষণ দায়িত্ব থাকতো লক্ষ্মী পুজোয়, বাপরে বাপ, ভীষণ দায়িত্ব থাকতো, আলপনা দেওয়া, এই করা, ওই করা, সেই করা, প্রচুর দায়িত্ব থাকতো, তো দায়িত্ব থেকে বঞ্চিত হয়ে গেল কেন হঠাৎ করে, দায়িত্ব থেকে হঠাৎ করে বঞ্চিত হয়ে গেল কেন? বাপরে বাপরে বাপ, সত্যি অবাক হয়ে যায় দেখলে পরে। আমাদের বাড়িতে না, আমার বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে বিশাল করে আয়োজন হতো, এখন হয় না,
এখন শাশুড়ি মাও নেই, এদিকে আমার মাও নেই। তবে হ্যাঁ, মা চলে যাওয়ার পর এই বাড়িতে আমি আর আলাদা করে করি না, ওই ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে নিজের মতো করে একটু পুজো করে নিই। এবার মা চলে যাওয়ার পর আর এই বাড়িতে আমি সেইভাবে করি না। আর আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা চলে যাওয়ার পরেও কিন্তু একটু ছোট করে হলেও ভোগ দিয়েই পুজোটা হয়, ভোগ দিয়েই পুজোটা হয়। সেটা এখন আমার যা দেওর এরাই করে, ছোট করে হলেও করে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের বাড়িতে একটা সময় লোক খেতে আসতো, আমার মা এত সুন্দর রান্না করতো, আমার হাজবেন্ডের যত বন্ধু বান্ধব আছে তাদের সিনিয়ররা, ক্লাবের সিনিয়ররা পর্যন্ত আমাদের বাড়িতে যেত ভোগ খেতে যখন আমার মা বেঁচে ছিল। এই বিজয়া দশমীর দিন আমার মা হাঁড়ি হাঁড়ি ঘুগনি করতো, এইরকম বড় বড় হাঁড়িতে ঘুগনি হতো আমাদের বাড়িতে, এই সব মানুষ ওখানে খেতে যেত। তারপরে আমার শ্বশুর বাড়ির লোক, আমাদের পাড়া, আমার মাসির বাড়ি, সবাই সবাই আমাদের বাড়িতে আসতো। সে দিনগুলো তোমরা চিন্তাও করতে পারবে না যে আমার মা কত রান্না করতো, ভোগের খিচুড়ি থেকে আরম্ভ করে লাবড়া, আলুকপির তরকারি, চাটনি, পায়েস, সুজি, লুচি সব আমার মা করতো। আমি কি করতাম, মাকে হেল্প করে দিতাম। আমার শ্বশুরবাড়িতে যখন পুজো হতো, অনেক লোক আমার শ্বশুরবাড়িতে অনেক লোক ছিল, তখন সবাই মিলে পুজোটা করতাম। আমার শাশুড়ির পুজোর ভোগটা রান্না করতো, এখন আমার তার শাশুড়ির পর আমার শাশুড়ি থাকতে থাকতেও আমার হাজবেন্ড করতো রান্না, দারুণ রান্না করে, তোমরা চিন্তাই করতে পারবে না এত সুন্দর রান্না করে। তো সেই বাড়িতে এখন সেই জায়গাটা হয় না, কমে এসছে, কারণ মানুষও কমে গেছে, সেই পরিমাণটাও কমে গেছে, কারণ আমার হাজবেন্ড নেই এখন, আর তার বন্ধু বান্ধবরা আমাদের বাড়িতে ভোগ খেতে আসে না স্বাভাবিকভাবেই। তাই সে যখন ছিল, সে তা আমার শ্বশুর বাড়িতেও লাইন দিয়ে বসে, একটা বড় লম্বা বারান্দা আছে আমাদের, সেই বারান্দায় লাইন দিয়ে বসে ভোগ খাওয়ানো হতো, আমরা পরিবেশন করতাম, আমরা সেই পরিবেশনগুলো আমরা করতাম। তো এখন সেটা নেই, আর এখন সেটা নেই, কিন্তু পুজো তাই বলে উঠে যায়নি, পুজো তাই বলে উঠে যায়নি। আমরা কিন্তু বাড়িতে ঠিক সেই নিয়মে, সেই অত লোকজন খাওয়ানোটা উঠে গেছে, কিন্তু পুজোটা করি, আর এর বাড়িতে পুজোটাই উঠে চলে গেছে। নাহলে পরে অ্যাটলিস্ট পুজোটা তো দেখাতে পারে যে বাড়িতে পুজো হচ্ছে, তাই না, পুজোটা তো দেখাতে পারে, সেটাও দেখায়নি। কি অদ্ভুত ব্যাপার, আমি আমার মেয়ের বাড়িতে পুজোর দিন গেছি, আমার মেয়ের বাড়ির পুজোর যেটুকুনি আমি তুলতে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি যে দেখো আমি এখানে এটা এটা করলাম, এগুলো গুছিয়ে দিলাম, এটা এটা করে দিলাম, তারপর খাওয়া দাওয়া সবই দেখিয়েছি, যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এর সেটাও নেই, এর সেটুকুনিও নেই। একটা ধূপকাঠি যে দেখায় না ঠাকুরকে, সে যদি বলে যে বাড়িতে একটা ছোট্ট করে সিংহাসন থাকতো, ঠাকুর ঘর থাকতো, ভাল লাগে শুনতে, ভাল লাগে, বাসি জামা কাপড় ছাড়ে না, এটা নাকি তার প্রয়োজন নেই, সে যদি ছাড়তে হয় তার ঘর ঘর কেউ ছাড়তে হবে, এ কি কথাবার্তা, তাহলে মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্যটা কি থাকলো, তাহলে মেয়ে হয়ে তুমি রোজ রান্না করো কেন, তোমার বরই রান্না করতে পারে, বাসি জামা কাপড় যদি তোর সাথে সাথে তোর বরকেও ছাড়তে হয় তাহলে রোজকার রান্না তো আমি কেন রোজ করবো, আমার বরও করুক, তাই না, এটাই তো হওয়া উচিত, আমার বর কেন রোজ অফিসে যাবে, আমিও যাব, সেটাই করা উচিত। সেই বেলায় নেই, যেখানে যায় সেখানকার জামা কাপড় পরে সেই রান্নাঘরে ঢুকবে, সেই কাপড়ে খাবে, সেই কাপড়ে শুয়ে পড়বে, এতটাই পিচাস, এতটাই পিচাস। মানুষ সকালবেলা উঠে একটা বাসি জামা কাপড় ছাড়ে মেয়েরা বাড়িতে, বউরা, মেয়েরা নাই ছাড়তে পারে কিন্তু বউরা ছাড়তেই হয়, কারণ বৈজ্ঞানিক ব্যাখ্যা ট্যাখ্যা তোমরা সবাই জানো, ওটা আমি দিতে চাই না, ও হলে সেই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তোমাদের কাছে দিয়ে দিত, কেন কি জন্য ওই সেই তাই, সেটা তোমরা সবাই জানো, ওর জন্য দিলাম না। কিন্তু একটা নিয়ম যেটা, যে না সকালবেলা উঠে মেয়েদেরকে, বউদেরকে বাসি জামা কাপড় ছেড়ে তারপর রান্নাঘরে ঢুকে চা খাওয়া, চাটাও অনেক সময় এই কাপড়েই খাওয়া যায়, কিন্তু তাই বলে ভাতের হাঁড়ি, রান্নাঘর এসবগুলো করা যায় না, কিন্তু ও দিব্যি মনে করে। কিন্তু এটা যদি কণিকা না করতো, মামনি না করতো, আদার্স কেউ না করতো, ও একদম তার নাইটিটাই পারলে গা থেকে খুলে নিয়ে চলে আসতো, বাসি নাইটিটা, বুঝতে পারছো তো কত বড় শয়তান। তো একে যারা সাপোর্ট করে, এর এই নোংরামোগুলোকে যারা সাপোর্ট করে, তারাও সমান পরিমাণ নোংরা, সমান পরিমাণ নোংরা। কেউ একটা গিফট দিলে কাউকে, ও সেই গিফটগুলোকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলেছে যে মানে লোভী, মানে লোককে মানে ভেতরের দুঃখ জানিয়ে জানিয়ে লোকের কাছ থেকে চায়, কণিকাদের এসি লোকে দিয়েছে, লোকে এই দিয়েছে, তাই দিয়েছে, ভালোবেসে দিয়েছে, কেউ এমনি এমনি কাউকে কিছু দিয়ে দেয় না, এমনি এমনি না, এই যে সোয়েটারগুলো এসেছে এমনি এমনি এসেছে, নিশ্চয়ই ভালোবেসেছে বলে এসেছে। তাহলে তুই যদি ভালোবেসে গিফট পেতে পারিস, তাহলে কণিকাকে গিফট দিলে গায়ে জ্বলতো কেন, তোর গায়ে কেন জ্বলতো, তোর মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে হিংসা, তার জন্যই চেহারা একদম পাতকাটির মতন শুকনো, এটাই হচ্ছে মেন ব্যাপার, ভেতরের সব কিছু জ্বলে 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 পুড়ে গেছে, তাই জন্য এরকম প্যাকাটি হয়ে গেছে। ওই চিতার কাঠ, চিতার কাঠ বলে একজনকে খুব বলতিস না, খুব বলতিস চিতার কাঠ, চিতার কাঠ, তার হাঁটা চলা ব্যঙ্গ করতিস না একটা সময়, আজকে দেখ, দেখ রিটার্ন কেমন এসছে, চেহারাটা দেখিস একবার, নাইটিগুলো পরিস গা থেকে এরম 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 করে খুলে পড়ে যায়। আমিও নাইটি এরকম করি, কারণ এটা নিচের দিকে নেমে যায় বলে আমি একটু তুলে নিই, কিন্তু ল্যাকপ্যাক 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 করে না কাকতাড়ুয়াদের মতন,
লোকের নিন্দা করবি না, আরো শুকিয়ে শুকিয়ে এরকম দড়ি হয়ে যাবি আস্তে আস্তে, এরকম দড়ি, নারকল দড়ি দেখেছিস তো, ওইরকম নারকল দড়ির মতন পেঁচানো মন, ওরকম নারকল দড়ির মতন চেহারা হয়ে যাবে আস্তে আস্তে। সকাল থেকে উঠেই শুরু করে দেয়, সকাল থেকে উঠেই শুরু, মানে এগুলো করে রাত্রিবেলায় করে করে রেখে দেয়, ঘুমানোর আগে, ঘুমোয় কতটুকু জানি না, ঘুমানোর আগে অবধি লোকের পিন্ডি চটকে চটকে ঘুমায়, আবার চোখ খুলেই পিন্ডি চটকানো শুরু। কি করবে আর, কাজ নেই তো, ওই তো রান্না, তিন দিন ধরে মাংসের ঝোল খাবে, কোনো উপায় নেই, দিনে রাতে সকালে জলখাবারে ভাত দেখেছো তো, এটা লক্ষ্য করো, কিন্তু জলখাবারের ভাতটা লক্ষ্য করো, কিচ্ছু খেতে পারে না, সব ওই কুকুরকে দিয়ে দেয়, লালু কালু খায়, ও ভালু খেতে পারে না। তো চলো বন্ধুরা এখানে শেষ করলাম, মানে যত দেখবে না তত জ্বলবে শরীরটা, আর কিচ্ছু হবে না, যত দেখবে তত মাথার মধ্যে উটপটাং চিন্তাভাবনা আসবে, এর থেকে এই নেগেটিভ মানুষকে নেগেটিভ করে দেয়, আর এই এর দর্শকগুলো সবকটা হচ্ছে এরকম নেগেটিভ মাইন্ডেড, তাই জন্য একে দেখে। আর ওই যে দিয়ে দিয়েছে কোড নাম্বার, দাও এক টাকা দু টাকা করে দাও, দেখো কি হয়, কতদিনে গিয়ে সেসব, সাত তারিখ আসতে তো আর বেশি মনে হয় খুব একটা দেরি টেরি নেই, দেখো কি হয়, দেখতে থাকি আমরা, আমরা আর কি করবো বলো, দেখতে থাকি। লোকের নিন্দা করতে করতে কত দূর যায়, নিন্দা মাসি, নিন্দা বুড়ি, চলো টাটা।